নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 29 আগস্ট 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টটি করতে ভুলবেন না। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা সুপার প্রাপ্তি সৃষ্টি হতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি আলোচনা করব। তার আগে প্রতিদিনের মতন আমি একটি কথা বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিই, যে তথ্যগুলো নতুন নতুন তথ্য, যে তথ্যগুলো যদি আপনার জীবনে আপনি প্রয়োগ করেন তাহলে আপনি কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনি ঘটবেন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু থাকে। কারো কারো ক্ষেত্রে হয় যোগ আপনার দেরিতে আছে, বা কারো কারো ক্ষেত্রে কেটে গেছে, বা আপনার যোগ আছে সেই জায়গাটা কিন্তু বাধা সৃষ্টি করছে। সেই বাধাকে অতিক্রম করার জন্যই জ্যোতিষশাস্ত্র। আমি বারবার বলছি, এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা। এখানে আপনাদের ভাগ্যভাব স্ট্রং আছে কিনা, বা ভাগ্যাধিপতি কোনভাবে অবস্থান করছে, বা ভাগ্যভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, তো এটা কিন্তু জানা একান্তই দরকার। এবং এর পাশাপাশি রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহের পজিশান দেখা দরকার, কারণ এই যে আকস্মিক প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন, এটা সম্পূর্ণরূপে ঘটিয়ে থাকে কলিযুগের রাজা আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে এই হঠাৎ কিছু ঘটনা ঘটিয়ে থাকে। রাহু আপনার জন্মছকে যদি ভালো থাকে কিনা, আপনাকে কিন্তু কোটিপতি পর্যন্ত করে দিবে খুব কম পরিশ্রমে। আর যদি আপনার জন্মছকে খারাপ থাকে, আপনার এককালে প্রচুর কিছু ছিল কিন্তু আপনার আজকে দিনাতে কিন্তু সমস্ত কিন্তু শেষ হয়ে গেছে। এককালে আপনার এত বাড়ি গাড়ি অর্থ অভাব কিন্তু ছিল না, কিন্তু রাহু আপনার খারাপ, সেই জায়গাটা কিন্তু আপনাকে আজকে সব দিক থেকে কিন্তু শেষ করে দিয়েছে। এই জন্য রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ আপনারা পরিধান করুন। তাতে কি করবে, প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছে না, এবং পাওয়ার রিং পরিধান করুন, ভাগ্য ভাবকে স্ট্রং করুন। রাহু যেহেতু কলিযুগের রাজা, দেখবেন এক একজনের রাহু কিন্তু খুব ভালো থাকে। এই রাহুর দশাতে অনেকে অনেক কিছু হয়, আবার এই রাহুতেই অনেক কিছু কিন্তু গ্রাস করে নেয়। তা আপনার জন্মছকে রাহু নেগেটিভ আছে না পজিটিভ আছে, এটা কিন্তু বারবার আমি বলছি দেখে নিন। এবং আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ, রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু হবে আগামীকাল এই পাঁচ রাশির। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ আপনি যে রাশিরই মানুষ হন না কেন, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যভাবের উপর। এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, নিজস্ব জন্ম কুণ্ডলীটা একবার বিচার করান। নিজস্ব জন্মকুণ্ডলিতে আপনার মহাদশাটা দেখুন, অর্থাৎ আপনার ক্ষেত্রে রাজযোগ চলছে না মারক চলছে, না আপনার ক্ষেত্রে নিউট্রাল চলছে, এবং আপনার ক্ষেত্রে
জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন এবং আপনার বাস্তুক্ষেত্রে রাহুর স্থানটা বিশেষভাবে দেখুন। কারণ রাহু যেমন মানুষকে কোটিপতি করিয়ে দেয়, তেমনি রাহু মানুষকে কিন্তু মানে সমস্ত কিন্তু কেড়েও কিন্তু নেয়। রাহু কি, রাহুর নেচারটা কী জানেন, হট করে আপনাকে উঠিয়ে দিবে, আবার দুম করে আপনাকে উপর থেকে কিন্তু ফেলে দিবে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কখন পড়ে গেছেন। এটা হচ্ছে রাহুর খেলা। তো রাহুকে আপনারা স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আমি বারবার বলছি পরিধান করুন। বিশেষভাবে বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যাদের বাধা সৃষ্টি হচ্ছে বা প্রাপ্তির জায়গাটাতে বারবার চেষ্টা করছেন কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার প্রতিবন্ধকতা হচ্ছে, অবশ্যই নিজস্ব হস্তরেখা বিচার অবশ্যই করেন। দেখুন জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রটা এমন, আপনার ক্ষেত্রে কখন যোগ আছে অর্থাৎ কোন বছর আপনার ক্ষেত্রে দুর্দান্ত যোগ আছে, এটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারবে। আপনি ভাবছেন যে আপনি কালকে অর্থ প্রচুর অর্থ পাবেন, পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষের সবার ক্ষেত্রে কিন্তু সমান ঘটনা ঘটবে না। তাহলে আজকে আমাদের সমাজে একই রাশির প্রচুর মানুষ আছে, তাহলে সবারই ভাগ্য কিন্তু এক হতো। এটা হচ্ছে সৃষ্টিকর্তার খেলা, অর্থাৎ কখন মানুষের ভাগ্যকে কীভাবে বদলে দেবে একমাত্র সৃষ্টিকর্তা, কিন্তু সেটা কিন্তু চাবিকাঠিটা কিন্তু সৃষ্টিকর্তার হাতে। কেউ ভাবছেন যে আমি প্রচুর অর্থের মালিক হব খুব কম পরিশ্রমে, রাহুকে স্ট্রং করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করুন, এর পাশাপাশি শুক্র শনি এবং বুধকে ঠিক করতে পাওয়ার রিং আপনারা পরিধান করুন। বিশেষভাবে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। তো চলুন শুরু করা যাক, আগামীকাল শ্রাদ্ধ যোগ রয়েছে, দুর্দান্ত যোগ আগামীকাল এই শ্রাদ্ধ যোগে, এবং রবি বা মার্জনের সোমবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন শুধুমাত্র রাশির নাম শুনছেন বেরিয়ে যাচ্ছেন সেটা করবেন না, আলোচনাটা একবার না দশবার শুনুন, দেখবেন জীবনের মোড়কে কিন্তু আপনাকে ঘুরিয়ে দেবে, জীবনে টার্নিং পয়েন্ট কিন্তু হবে এই আলোচনা। এইবার আমি জানাবো আগামীকালের রাশিগুলোর নাম। প্রথম রাশি আগামীকালের দুর্দান্ত প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:23 থেকে শুরু করে 10:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 9:07 থেকে শুরু করে 10:16 পর্যন্ত। 3 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে শুরু করে 1:01 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে শুরু করে আপনার 11:00
28 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র যেটি আপনাদের মেনলি টার্গেট নাম্বার সেটি শুধুমাত্র 7 এবং 4। শুভ সময় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত।